আমাদের ওয়াজের ধরন দেখেন না, গরমের কারণে দুই চারজন চিত হয়ে পড়ে যায়। আমি আপনাকে একটা মূল জিনিস শিখিয়ে দেই, মনে রাখবেন, গরম মেজাজ দিয়ে মানুষকে কাত করে দেওয়া সহজ, মানুষকে কাত করে দেওয়া সহজ, কনভিন্স করা বড় কঠিন। আপনার আমার দায়িত্ব কনভিন্স করা, কি করা, কনভিন্স, জিতে যাওয়া না, জিতে যাওয়া না, কখনো জিততে চাইবেন না, জিততে চাওয়ার নফসের গোলামি করা। আপনাদের স্টেজ থেকে শিক্ষিত আলেম বের হয়ে গেছে, কারণ শিক্ষিত আলেমকে দিয়ে আপনি যাদের কাছে প্রোডাক্ট বিক্রি করবেন তারা কেউ আপনার স্টেজে নাই। আর যারা ইমোশনাল লোক তারা যখন উনাকে দেখেছেন উনারা আস্তে আস্তে চলে গেছেন। আপনারা কি করছেন, আপনাদের মানুষ দরকার, কি দরকার, মানুষ দরকার। এরপরে মানুষ ঢুকানোর জন্য আপনারা লাখো কোটি টাকা একসাথে করেছেন, একসাথে করে এক রাতে খরচ করে দিয়েছেন। আমাকে 1,00,000 টাকা দিয়েছেন, আমাকে 2,00,000 টাকা দিয়েছেন, আমার টাকা এক রাতে আপনি টাকা খরচ করে দিয়েছেন। এই বেচারা আসছে, এই বেচারা চলে গেছে, যাদের মাধ্যমে এলবি খেদমত হচ্ছে তারা সব সময় অবজ্ঞার শিকার হয়েছে। কেন, কারণ লং প্ল্যাটফর্ম। আমার আল্লাহ বলেছেন কোরআনে পাকের মধ্যে, তো যখন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামের নূর নসিব হয় তখন মানুষ মুনাব্বার হয়, ওই সমস্ত মানুষকে আমরা আলেমে রব্বানি বলি। কি বলি, আলেমে রব্বানি। যখন মানুষ রব্বানি হয়, যখন মানুষ রব্বানি হয়, বুখারী শরীফের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুনু রব্বানিয়িনের তাফসীর করেছেন, উনি কি বলেছেন, রব্বানি মানে হচ্ছে উলামা ও ফুকাহা, মানে যারা মন মেজাজের ক্ষেত্রে অসম্ভব বদ্র, সহিষ্ণু হয়, উদার হয় এবং এলমের ক্ষেত্রে অনেক গভীর জ্ঞানের মালিক হয়, তাদেরকে রব্বানি বলে, তাদেরকে রব্বানি বলে। আমরা যেহেতু মিশন নিয়ে কাজ করছি তো আমরা এগুলো যদি ধারণ না করি আমরা প্রচার কিভাবে করব। আর আমি যদি প্রচার করতে যাই মানুষ আমারটা কেন গ্রহণ করবে, মনে রাখবেন, এলম এবং আখলাক এই দুইটা আমাকে ধারণ করতে হবে। এরপর আমি প্রচার করব, প্রচার আমি কিভাবে করব, আমার জবান কিরকম হবে। আমরা ঘৃণা দিয়ে প্রচার করতে পারবেন না, দবদবা গরমি একেবারে, ভিতরে গরম থাকলে আমাদের ওয়াজের ধরন দেখেন না, গরমের কারণে দুই চারজন চিত হয়ে পড়ে যায়। আমি আপনাকে একটা মূল জিনিস শিখিয়ে দেই, মনে রাখবেন, গরম মেজাজ দিয়ে মানুষকে কাত করে দেওয়া সহজ, মানুষকে কাত করে দেওয়া সহজ, কনভিন্স করা বড় কঠিন। আপনার আমার দায়িত্ব কনভিন্স করা, কি করা, কনভিন্স, জিতে যাওয়া না, জিতে যাওয়া না, কখনো জিততে চাইবেন না, জিততে চাওয়ার নফসের গোলামি করা। কিসের গোলামি, ইমাম গাজালি রহমতুল্লাহি আলাই ওনার কিতাব আইয়ুহাল ওয়ালাদ অথবা খুলাসাতুত তাসানী ফিত তাসাউফ, যে কোনো দুইটার মধ্যে, যে কোনো একটার মধ্যে উনি এই কথাটা বলেছেন, আমি এক্স্যাক্টলি স্পেসিফিকলি আপনাদেরকে বলতে পারছি না। উনি বলেছেন, ওনার ছাত্রকে বলছেন, বেটা চারটা কাজ করবা, চারটা কাজ থেকে নিজেকে বিরত রাখবা, যে চারটা কাজ থেকে বিরত রাখবা তোর মধ্যে একটা কাজ হচ্ছে কখনো ডিবেট করবা না। কি করবা না, ডিবেট করবা না। কেন, ডিবেটের মধ্যে মানুষ হকের তালাশ করে না, মানুষ নফসকে খুশি করতে চায়, সবাই জিততে চায়। আর যদি তোমার ডিবেট করতেই হয় তাহলে কি করবা, তাহলে যেই ব্যক্তির সাথে ডিবেট করতে চাচ্ছ সেই ব্যক্তিকে ডেকে ঘরের কামরার ভিতরে ঢুকে প্রথমে এই নিয়ত করো যে মাওলা হক যেটা সেটা তুমি আমাদেরকে দেখাও দুইজনের মাধ্যমে, আল্লাহুম্মা আরিনিল হাক্কা হাক্কা ওয়ারজুকনা তিবা, এটা করো, কিন্তু জিততে চাইবা না। এখন কেন বলেছেন, কারণ আপনি যখন ডিবেট করতে যাবেন, ডিবেট আমরা বর্তমানে ডিবেট ডিবেট ভাব না, ডিবেটের মধ্যে থাকে কি, আপনি সারা দিন বসে চেষ্টা করেছেন আপনি জিতার জন্য, কি জন্য, জিতার জন্য। আপনি যদি বলেন না না এগুলো সুফিয়া কেরামের বাসা, তো খবরদার আজকের পর থেকে তরিকতের নাম নেবেন না, সুলুক তরিকত তাসাফফ কোনো কিছুর নাম নেবেন না, এগুলো আমরা সুফিয়া কেরাম থেকে পেয়েছি, আমাদের উলামা কেরাম থেকে পেয়েছি। আমরা যে বাজার গরম করছি, হুজুর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাবলীগের ধরন শিখাতে গিয়ে বলছেন, ইয়াসিরু ওয়ালা তুআসিরু, বাশিরু ওয়ালা তুনাফিরু, এমন ভাবে প্রেজেন্ট করো যেন মানুষের অন্তরে তুমি যেটা বোঝাতে চাচ্ছ সেটা গেঁথে যায়, মানুষ সহজ বদ্ধতা রিল্যাক্সড ফিল করে, মানুষের ভিতরে লা আল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশার ধোঁয়া লাগে,
খশিয়াত খৌফ মহব্বত মোটিভেশনের মাধ্যমে আপনি স্পিরিচুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনি যদি কনভিন্স না করে আপনি যদি চাপিয়ে দিতে চান তো কি হবে তোনাফিরুর বাতাস লেগে যাবে তোনাফিরু মানে মানুষের অন্তরে আপনি সম্পর্কে ধর্ম সম্পর্কে নিফরত সৃষ্টি হবে যেটা আমরা করছি যেটা আমরা হর হামেশা করছি আপনি দেখেন আমাদের ভরাট মজলিস থেকে যখন বড় মজলিস হয় আমাদের এখানে শিক্ষিত মানুষ বসে যদি আমাদের মজলিসে শিক্ষিত মানুষ এখন আর বসে না কেন বসে না কারণ আমি মজলিসটাকে মাহলটাকে বরবাদ করে দিয়েছি কিভাবে বরবাদ করেছি আমি দেখেন মনে রাখবেন আমার মাহফিলে মানুষ তিন ধরনের হয় মাইন্ডসেট তিন ধরনের কিছু মানুষ আপনার ছেলেরা ভাইয়েরা অনেক ইন্টেলেকচুয়াল হয় জ্ঞানী হয় স্কুলের মধ্যে ভালো স্টুডেন্ট হয় ইউনিভার্সিটির মধ্যে ভালো স্টুডেন্ট হয় তারা বসেছে এক পাশে আবার আমাদের কিছু ভাই ব্রাদার ওদেরকে আমরা বলি কি ওদেরকে আমরা বলি অনেক বেশি কনসেপচুয়াল আর কিছু থাকে অনেক রিয়ালিস্টিক রিয়ালিস্টিক মানে এক জায়গায় থাকে না খালি দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ির মধ্যে থাকে বুঝছেন না একবার যায় একবার আসে তারা বসেছে মাঝখানে আর এক জায়গায় বসেছে ইমোশনাল লোক আমাদের এখানে ইমোশনাল লোক বেশি ইমোশনাল লোক যেই কোনো অর্গানাইজেশনের জন্য অনেক বেশি উন্নতির কারণ হয় অনেক বেশি অবনতির কারণ হয় ওনারা গাড়ি তুলতে তুলতে কান্দেও তুলেন আবার এই গাড়ি ভাঙতে ভাঙতে চাক্কা সহ খুলে দেন কারা করেন ইমোশনাল লোক এই দুইজন কখনো যাবে না পারসেপটিভ কনসেপটিভ লোক কখনো যাবে না যায় কারা ইমোশনাল লোক আমাদের মজলিসে ইমোশনাল লোক বেশি বসে আচ্ছা এখন আমি বক্তব্য রাখছি আমার বক্তব্যের মধ্যে যদি এই কোণার মধ্যে যারা দশ বারো জন বসেছেন ওনারা কনসেপচুয়াল উনি দৃষ্টি রেখেছেন আমার বক্তব্যের ধরন কেমন প্রেজেন্টেশন কেমন আমার বলার ধরন কেমন সাইন্টিফিক কিনা আন্ডারস্ট্যান্ডেবল কিনা এখন আমি যদি এই ধরনের কথা বলি তারা কনভিন্সড হবে এখন আমি শুরু থেকে যদি গালি গালাজ আমাদের মধ্যে মারামারি করি সেই উঠে আস্তে 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 বের হয়ে যাবে সে বের হয়ে গেছে সে যখন বের হয়ে গেছে রাস্তার মধ্যে আরো দশ বারো জন পেয়েছে না তাদেরকে যেতে বলেছে না সাথে নিয়ে গেছে সাথে নিয়ে গেছে সে যখন গেছে সে নিয়ত করে গেছে আর জীবনে তার না তাদের গন্ডগোল তো এই জায়গায় হয়েছে মানে এই এই লোকগুলার একজনের মাধ্যমে পুরা কমিউনিটির লোক সবাইকে আপনি এক ব্রাশে কালার করে দিয়েছেন চলে গেছে কনসেপচুয়াল লোক আমাদের থেকে বের হয়ে গেছে তারপর আপনি কি বলেন না না শিক্ষিত মানুষজন এত সুবিধার ন ব্যবসায়ী বালা বেশি ঠিক আছে না আচ্ছা এরপরে রিয়ালিস্টিক যারা তারা আপনার কাছ থেকে কামনা করছিল আপনি যেটাই বলবেন কোরআন এবং সুন্নত থেকে জীবনধর্মী কথা আমার পারিবারিক কাজে ইসলাম কতটুকু সামাজিকভাবে আমার ব্যক্তিগতভাবে আপনি যখন কোরআন থেকে পারিবারিক জীবন সংশ্লিষ্ট কথা বলতে না পারবেন তারা আস্তে আস্তে উঠে চলে যাবে উঠে যেতে যেতে তারাও সামনে পঞ্চাশ জন পাইছে না ওদেরকে নিয়ে উঠায় আচ্ছা বন্ধুত্ব হয় কিন্তু তাদের তাদের মধ্যে এটা মাথায় রাখবেন আপনি যদি কনসেপচুয়াল হন আপনার বন্ধুরা কনসেপচুয়াল হয় যিনি পারসেপশনাল হন ওনার বন্ধুরা পারসেপশনাল হন আপনি যেই ছেলেটা সায়েন্সে অনেক ভালো আপনি তার বন্ধু বান্ধব দেখবেন যারাই তার সাথে বন্ধু বান্ধব হয় বন্ধুত্ব হয় কাদের সাথে তার মেন্টালিটির সাথে মিলে যারা তারা আমাদের মজলিসে কারা আছে জানেন এখন কোনার মধ্যে ইমোশনাল লোক তারা ভালোবাসার সময় কেমন ভালোবাসা জানেন একবারে আপনার গাড়িরে মাথার উপরে তুলবে আর যদি তারা ভালো না বাসে ঘৃণা করে তো দুই দিন আগে আপনাকে ইমাম বলে চেয়ারে বসিয়েছে তিন দিনের দিন কি করতেছে আপনাকে আর ভিতরে ঢুকতে দিচ্ছে না কারণ ইমোশনাল লোক মেন্টালি ইমব্যালেন্সড হয় তারা ব্যালেন্সড হয় না আমরা আমাদের ঘরের মধ্যে মা বাবা বলে না মার মার ফুয়াইবেরা হয়তো এত হতা হই ও আর রিয়েক নগরে কিন্তু আর ইবেরে কিছুদিন কিছু হইন না পারে তিন দিন বাদ বন্ধ করে দে বলি না আমরা সমস্যা হচ্ছে ছেলেটা ইমোশনাল আপনি তাকে বুঝতে হবে এগুলো বর্তমানে জরুরি আগে এক সময় জরুরি ছিল না এখন জরুরি এখন আপনাকে মেন্টালিটি বুঝতে হবে কেন কারণ ইমোশনাল ছেলে বা মেয়েকে যদি আপনি ডিল করতে না পারেন যে কোনো মুহূর্তে সে সুইসাইড করবে আমাদের এখানে সুইসাইডের রেট বাড়ছে না কেন বাড়ছে জানেন সুইসাইড বেশি করে ইমোশনাল লোক আপনি ইমোশনাল লোককে ডিল কেমনে করবেন সেটা যদি আপনি না জানেন আপনার অজান্তে আপনার ছেলে মেয়ে সুইসাইড করে বসবে তখন আপনি আমরা আর বাইরে মুখ দেখানোর মতো থাকে
থাকে না। এই ঘটনাগুলো বেশি ঘটছে। যাই হোক আমি ওই দিকে যাচ্ছি না। এখন এই তিন ধরনের লোক আমার মজলিস থেকে দুই ধরনের লোক উঠে বাইরে চলে গেছে। এখন আমাদের ঘরানার মধ্যে ডক্টর জাফরুল্লাহরা এসে জিনিসপত্র নিয়ে আসে প্রোডাক্ট বিক্রি করার জন্য, পকেটের মধ্যে নিয়ে আবার চলে যান। কেন? যার কাছে উনি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন, ওনারা কেউ এখানে বসে নাই। বুঝতে পেরেছেন? এজ এ রেজাল্ট অফ দিস আপনাদের স্টেজ থেকে শিক্ষিত আলেম বের হয়ে গেছে। কারণ শিক্ষিত আলেমকে দিয়ে আপনি যাদের কাছে প্রোডাক্ট বিক্রি করবেন তারা কেউ আপনার স্টেজে নাই। আর যারা ইমোশনাল লোক তারা যখন উনাকে দেখেছেন উনারা আস্তে আস্তে চলে গেছেন। আপনারা কি করছেন? আপনাদের মানুষ দরকার। কি দরকার? মানুষ দরকার। এরপরে মানুষ জোগানোর জন্য আপনারা লাখো কোটি টাকা একসাথে করেছেন, একসাথে করে এক রাতে খরচ করে দিয়েছেন। আমাকে 1,00,000 টাকা দিয়েছেন, আমাকে 2,00,000 টাকা দিয়েছেন, আমার টাকা এক রাতে আপনি টাকা খরচ করে দিয়েছেন। এই বেচারা আসছে, এই বেচারা চলে গেছে। যাদের মাধ্যমে এলবি খেদমত হচ্ছে তারা সব সময় অবজ্ঞার শিকার হয়েছে। কেন? কারণ রং প্ল্যাটফর্ম। কি প্ল্যাটফর্ম? রং প্ল্যাটফর্ম। তারা যদি অন্য প্ল্যাটফর্মে থাকতো আকাশে থাকতো। আজকে অন্য প্ল্যাটফর্মের লোক আছে না? আছে। কি বলে? সুন্নিরা দাওয়াত করে। আমাকে বলেছে একজন, আমাকে বলছে আপনারা কালিমঞ্চের ঘরে ঘরে দিয়ে দাওয়াত করেন। আল্লাহ আমাদের লোক দাওয়াত করলে দেখা যাচ্ছে সবার সামনে তো পয়সা নিচ্ছে, ঠিক না? বাইরে তো নিচ্ছে না, আপনারটা বাইরে থেকে নিচ্ছেন। মানুষকে দেখায় আপনি নিতে পারছেন না। কো বাইরে থেকে নিচ্ছি মানে কি ধরনের নিচ্ছি? আলম ভেরি সিম্পল, আসেন, আমি ইনকাম ট্যাক্সের একজন অফিসার ডাকি, আমিও বসি আপনিও বসেন, আমি আমার টাকার হিসাব দেবো, আপনিও আপনার টাকার হিসাব দেবেন, ব্যাংক ব্যালেন্স। আপনি ব্যাংক স্টেটমেন্ট আনবেন, ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন, আপনার খরচ আপনার ইনকাম, আমিও দেখাবো আমার খরচ আমার ইনকাম, ঠিক না? জামিয়া আছে না? জামিয়া তা বলছে আচ্ছা ঠিক আছে একটা কাজ করি, বড় কাজ, জামিয়া জামিয়ার হিসাব দেবে, ইন অ্যান্ড আউট, ইন অ্যান্ড আউট, আপনি আপনার হিসাব দেবেন ইন অ্যান্ড আউট। তবে তিনজন আমাদের ইনকাম ট্যাক্সের অফিসার থাকবে, ওনারা প্রশ্ন করবে আপনারা উত্তর দেবেন। আপনারা বুঝতে পেরেছেন কি বলতে চাচ্ছি? আমাদেরগুলো দেখা যায়, আরেকগুলো দেখা যায় না। আমি আপনাদেরকে যাই হোক, এখন আপনারা বুঝতে পেরেছেন মূল সমস্যা কোন জায়গায়। আমাদের ইমোশনাল লোক, এখন ইমোশনাল লোক, আমি যখন ওয়াজ তকরিরে বসলাম আমি একজনকে পচাইতে পচাইতে কোথায় নিয়ে গেলাম? মাটিতে মিশাই দিলাম। সে কোরআন হাদিসের হুদুদ বুঝে, সে কোরআন হাদিসের হুদুদ বুঝে না, কার সাথে কি আচরণ করবে সেটা বুঝে না। আমি বলে দিলাম ফতোয়া, আমাদের মধ্যকার আলেম অমুক সুন্নি না এই ওই কাজ করে ফেলেছে। আমাদের লোকজন বলেছে ঠিক, কালকে থেকে ওনাকে যেখানে দেখবেন প্রতিরোধ গড়ে তুলো। আপনারা বুঝতে পেরেছেন? হাসি, হরমতে দিন, হরমতে শরীয়ত, হরমতে ইসলাম, হরমতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলন্ঠিত করে দিয়েছে, ভুলন্ঠিত হয়ে গেছে। আপনারা বাকি দুনিয়া বাদ দেন, সবচেয়ে ক্ষতির শিকার এই সুন্নিয়তকে আমরাই করেছি। কেন? এই সুন্নিয়ত এরকম হওয়ার কথা ছিল না। আমি আপনাদেরকে শুরু থেকে বলি নাই, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া, আকীদায়ে আহলে সুন্নতের উপর আজকের এই মুহূর্ত পর্যন্ত পৃথিবীর 80% থেকে 90% মানুষ, নর্থ আমেরিকা থেকে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, অতপর আপনি মিশরের শেষ সীমায় গেলে আমাদের আকীদার লোক। কিন্তু আমরা মানুষ খুঁজে পাইতেছি না, ফকির হয়ে গেছি। কেন? আবার অজ্ঞতা, এলম থেকে দূরে সরে গেছি, আখলাক থেকে বের হয়ে গেছি, আমল থেকে বের হয়ে গেছি। এখন আপনাদের কাছে আমার মৌলিক আহ্বান, অন্তত 10টা ছেলে বের হয়ে আসেন। কারণ আপনারা যদি জেগে না উঠেন, দীন ইসলাম সুন্নিয়ত আকীদায়ে সহিহার প্রচার প্রসার আমরা কাকে দিয়ে করব? আমাদের ছেলেরা রিয়ালিস্টিক হন, প্র্যাকটিক্যাল হন, 20-30 জন একসাথে বসে ট্রেনিং ক্যাম্প করেন, মাসে একটা করেন। সামনে রমজানের মাস আসছে, রমজানের মাসে আপনারা পুরো রমজান তারাবির পরে 1 ঘন্টা 1/2 ঘন্টা আপনারা ট্রেনিং ক্যাম্প করেন, নির্দিষ্ট একটা কিতাব পড়ে প্রশ্নগুলো লিখে আপনারা শিখেন, নিজেদের মধ্যে ধারণ করেন, অতঃপর প্রচার করেন। আপনাদের আকীদার মধ্যে এত বড় বড় ইমামদের হাত, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি আপনাদের সামনে দাঁড়ানোর শক্তি কারো নাই। আচ্ছা আমাদের কোনো হাইসিয়ত আছে? আমরা যদি ভালো ছাত্র হতাম তাহলে আমরা বলতাম আমি ভালো ছাত্র, আমরা যদি 2-4টা কিতাব পড়তে পারতাম আমরা বলতাম যে ঠিক আছে 2-4টা কিতাব পড়তে পারি, বা আমাদের এই অবস্থার মধ্যে এই অবস্থা। আর আপনারা যদি একটু শিখেন আপনাদের কোন অবস্থা হবে?
কেন বলছি? কারণ আমাদের উপরে কুল আইমায়ে কেরামের হাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওয়ারেসে ইলমে মুহাম্মাদী, সেটা তাফসীরের হোক, হাদিসের হোক, ফিকার হোক, তাসাউফের হোক, সব আপনার কোর্টে, সব আপনার কোর্টে। কিন্তু আপনি বের হয়ে কাজ করতে পারছেন না, শুধু এলম এবং আখলাক ছেড়ে দেওয়ার কারণে, রাতের সিজদা ছেড়ে দেওয়ার কারণে। মনে রাখবেন, রাতের সিজদা ছেড়ে দিলে বরকত হয় না, রাতের সিজদা ছেড়ে দিলে বরকত হয় না, মুখের মধ্যে গালি দিলে বরকত হয় না। আখলাক না থাকলে আপনার প্রোডাক্ট কেউ খরিদ করবে না। আখলাক, এলম, এগুলার মাধ্যমে আমরা নিজেদেরকে সৌন্দর্যমণ্ডিত করি, নতুবা আমরা মিশনের কাজ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলায়ে করিম আমরা যা শুনেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা আল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।